শিক্ষক এবং আমাদের মাননীয় উপমন্ত্রী মহোদয় যেটি বললেন, শিক্ষা ব্যবস্থাপনায় যে একেবারে স্কুল পর্যায়ে ম্যানেজিং কমিটি, সেখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আপনিও খুব বলেছেন, তিনটি কথা বলেছেন, যে শিক্ষকের ক্ষেত্রে শিক্ষকের স্বাধীনতা, তার সক্ষমতা এবং স্বীকৃতি। তো এই জিনিসগুলো তো আমাদেরকে নিশ্চয়তা বিধান করতে হবে। তাহলে ভিয়েতনামের যদি আমরা উদাহরণটা নিই, আমাদেরও সেই দিকেই আমাদের যাওয়া প্রয়োজন রয়েছে। তার সঙ্গে কারিকুলামের কথাটি, আমরা কারিকুলামের ব্যাপারেও আমরা কিন্তু অনেকে বলে যে পরীক্ষা নিরীক্ষা চলছে, আসলে তো সব কিছু নিয়েই পরীক্ষা নিরীক্ষা করতে হয়, কারণ পরীক্ষা নিরীক্ষা না করে আপনি সঠিক জায়গাটায় পৌঁছবেন কী করে। কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে এক্সপেরিমেন্ট করছি, আমরা কীভাবে সঠিক জায়গাটিতে যেতে পারবো আমরা সেই চেষ্টায় আছি, এবং সেই চেষ্টারই অংশ হিসেবে এই যে সৃজনশীল পদ্ধতি। কিন্তু আমরা কি সেখানে এটা করেই আমরা বসে থাকবো যে আমরা তাহলে সব করে ফেলেছি? তা তো নয়, আমরা পদ্ধতিটাতে একটা পরিবর্তন এনেছি, সেই পদ্ধতিটা আরও কী করে আরও ভালো হতে পারবে। এবং তার জন্য এই যে আপনার পুরো আজকে যে ফিউচার অফ এডুকেশন ইন বাংলাদেশ এবং এনভিশনিং 2041, এই যে পুরো প্রক্রিয়াটি আমি এটি দেখছিলাম, একেবারে মুগ্ধ হয়ে পড়ছিলাম এবং লিখছিলাম যে আমরা কী করে আমাদের যে লক্ষ্য, অভিষ্ট লক্ষ্য, সেই জায়গায় আমরা পৌঁছব, সেই জায়গায় পৌঁছতে হলে আমাদের কী করতে হবে। আমরা ফোরকাস্টিং করি, আপনি ব্যাককাস্টিংয়ের কথাও বলেছেন, আমাদের অনেক সময়ই তো আমরা নিজেরাও আমাদের নিজেদের কাজে আমরা কী করি না, আমরা অমুক জায়গায় পৌঁছতে হবে অমুক সময়ে, এরপর আমরা ব্যাক ট্র্যাক করে আসি যে তাহলে আমার এখন কখন শেষ করতে হবে। একইভাবে আমি কী চাই দেখতে, বাংলাদেশটিকে আমরা 2021 সালে কোথায় দেখতে চাই? আমাদেরকে সে একটি রূপরেখা কিন্তু বঙ্গবন্ধু কন্যা দিয়েছেন, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতার সেই স্বপ্নটি দেখিয়েছেন, এবং সেটা যাবার জন্যে তিনি সেই পুরো পথটি আমাদের সামনে তুলে ধরেছিলেন, এবং আমরা সেই পথটি ধরে এগিয়ে যাওয়াতেই আমরা কিন্তু এত দামে হলেও আমরা সেই স্বাধীনতা পেয়েছি। যত দাম দিয়েই সেই স্বাধীনতা আমরা পাই না কেন, স্বাধীনতা তো তার চেয়েও দামি। তো সেই একইভাবে আমরা এখন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা একটি ভবিষ্যৎকে দেখছি, সেই ভবিষ্যৎটি পাওয়ার পথে আমরা কী করে যাব। আপনার এই বইয়ে কিন্তু আপনার এই পুরো প্রক্রিয়াটিকে বলেছেন, এবং একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি এসেছে, এটি কেউ একজন বসে লিখে ফেলেনি, অনেক চিন্তা ভাবনা, বহু ওয়ার্কশপ, বহু আলাপ আলোচনা তার মধ্য দিয়েই বেরিয়ে এসছে। তো সেখানে এই কারিকুলামের ক্ষেত্রে আমাদের এই যে শিখছে কিনা, শিখছে কিনা সে, এবং আমাদের পুরো শিক্ষায় একজন শিক্ষার্থীর যদি আনন্দের সঙ্গে শিক্ষাটা না হয়, এখন তো আমাদের পড়াশোনার মধ্যে থেকে আনন্দটা প্রায় তিরোহিত, তো সেই জায়গাটাতে তো আমাদের ফিরে যাওয়া দরকার আছে এবং আরও ভালো করবার দরকার আছে। কাজে শিক্ষাটা হতে হবে যে সেটা একটা আনন্দের মধ্য দিয়ে, এবং সেই আনন্দ এবং এবং আমরা তারা যেন শিখতে আগ্রহী হয় সেই পরিবেশটা আমাদের তৈরি করতে হবে।